হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি জি কয়েল হিটারের ওপরে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেখানে অনেক কমেন্ট এসছে আমার কাছে কি এই হিটারকে কিভাবে সাফ করতে হয় আর এটা ম্যাক্সিমাম টাইম ঢিলা হয়ে যায় সেটা কি করে টাইট করা যায় তো আমি আজকে সেটা আপনাদের দেখাবো কি আমি আমার হিটার কিভাবে পরিষ্কার করি আর কয়েল কিভাবে টাইট করে রাখি যাতে অনেক দিন পর্যন্ত এটা কোনো সার্ভিসিংয়ের দরকার না পড়ে তো আমার কাছে এখন দুটো হিটার আছে একটা স্টেনলেস স্টিলের আর একটা কালার ছিল মানে কালার ছিল এখন উঠে গেছে তো আমি দুটোতেই আপনাকে দেখাবো যে কীভাবে আপনি নিজেরটা করতে পারেন তো বন্ধুরা আমি এখন এটা দিয়ে দেখাবো প্রথমে এটা হচ্ছে স্টেনলেস স্টিলের হিটার জি কয়েল হিটার দেখুন এটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে কারণ আমি বেশ কিছুদিন ধরে পরিষ্কার করতে পারিনি আমার হাত কেটে গেছিলো এবং খুব ডিপভাবে কেটেছিল যেটা আমি একেবারে চাইলেও পারতাম না করতে এই দেখুন নখের সাথে একেবারে অনেকটা ডিপ হয়ে কেটে গেছিলো তবে এখন একটু ঠিক আছি তো এজন্য আমি এখন এটা পরিষ্কার করে আপনাকে দেখাবো তাই ভাবলাম ভিডিওটাও করে নিই হয়তো কারোর কাজে আসবে আর এই কয়েলটা কিন্তু বারবার ঢিলা হয়ে যায় তো এটা যখন ঢিলা হয়ে যায় তখন কি হয় কি আমরা যখন চামচ নাড়াই তো ওর সাথে সাথে কয়েলটাও নড়তে থাকে কয়েলটা নড়তে থাকলে কি হয় এর ভেতরে যে ওয়ারিং কানেকশানটা আছে মানে এইখানে এর ভেতরে ওয়ারিং কানেকশানটা ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে আপনার একেবারে হঠাৎ করেই হিটারটা বন্ধ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না কি হচ্ছে আর তখন আপনি দেবেন সার্ভিসিংয়ে আর সেখানে আপনাকে একেবারে মানে দুশো টাকার নিচে কোনো কথাই হবে না দুশো টাকা খালি খালি একেবারে ফ্রিতে চলে যাবে আর এই হচ্ছে আমার অন্য একটা হিটার এটা কালো রঙের ছিল সেটাও আমি করে দেখাবো তো এটা আমি প্রথমে করে দেখাচ্ছি দেখুন এই যে যে দাগগুলো এটা একেবারে কড়াইয়ের দাগের মতো জেদি আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে নর্মাল যে গ্যাসের চুলা আপনি কাপড় ভিজিয়ে প্রতিদিন মুছে মুছে সাফ করে রাখেন ওইভাবে সাফ করা একদম পসিবল নয় কারণ এটা কড়াইয়ের দাগের মতো মানে এটা কড়াইয়ের মতো গরম হয়ে যায় আর এর উপরে যাই পড়ে তেল ছিটায় সেটা একেবারে সঙ্গে সঙ্গে জ্বলে যায় পুড়ে একেবারে বসে যায় এই জন্য দু তিন দিন পর পর অবশ্যই একবার ভালো করে পরিষ্কার করতেই হয় আর ফ্লোরও গরম হয়ে যায় যখন আমি রাখি এটা এটা যেখানেই থাকবে সেখানের ফ্লোরটা গরম হয়ে যাবে অনেকে কমেন্ট করেছে কি এটা কি কীসের ওপর রাখতে হয় তো আমি সেটাও আপনাকে দেখাবো কিসের ওপরে আমি রাখি আর নর্মালি ফ্লোরের ওপরেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ফ্লোরটা খুব গরম হয়ে যায় সেটা প্রোটেক্ট করার জন্য আমার কাছে একটা এক্সট্রা ব্যবস্থা আছে সেটা আমি আপনাকে দেখাবো তো চলুন কী কী লাগবে পরিষ্কার করতে সেটা দেখে নিই এই হচ্ছে বাসন মাজার ডাব্বা আর কি আর এটা হচ্ছে স্টিলের যে স্ক্রাবার হয় সেটা আর জল লাগবে আর একটা কাপড় লাগবে যেটা দিয়ে আমরা মোছামুছি করব তো একটা নর্মালি একটা খারাপ কাপড় নিয়ে নেবেন এই হচ্ছে আমাদের এই জিনিসগুলো লাগবে তো এখন সবার আগে এর প্লাগটা খুলে নিতে হবে কারণ ইলেকট্রনিক জিনিস এটা প্লাগ লাগিয়ে কখনোই আমরা এটাকে জল লাগাবো না লাগানো উচিত নয় আর এটাকে সবার প্রথমে আমি কি করব এই কাপড়টা ভালো করে ভিজিয়ে নিংড়ে নেব জল যাতে একেবারেই না থাকে আর নিংড়ে তারটা ওয়্যারটা ভালো করে মুছে নেব কারণ রান্না হয় তো তেল চিটচিটে ভাব থাকে তার উপরে ধুলো ময়লা জমে তো এটা খুব নোংরা হয়ে যায় এই জন্য যখনই আমি পরিষ্কার করি তখনই আমি ওয়ারটাকেও মুছে নিই তাহলে কি হয় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে দেখতে অত বাজে লাগে না তো এটা মুছে রেখে দেব সাইডে আর মেইন কাজে আসবো এবার তো সবার আগে আমি কি করছি একটু জল দিয়ে হালকা হালকা সাইড সাইড দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি বেশি জল দেওয়া যাবে না যে একেবারে ওয়ারের ওপরে গিয়ে পড়ে ঠিক আছে তো এই জন্য একটুখানি জল দিয়ে এরকম করে আমি নিচ্ছি আর এই যে স্টিলের মাজুনি এটা দিয়ে আমি সাবান নিয়ে ভিমবার হোক যাই হোক যেটা বাসন মাজার সাবান হয় যাই আছে আপনার কাছে লিকুইড যদি হয় সেটা দিয়েও আপনি করতে পারেন তবে এই মাজুনিটা অবশ্যই স্টিলের নিতে হবে যে গ্রিন কালারের যে প্যাড হয় ওটা দিয়ে কিন্তু এই কাজটা হবে না আর দেখুন মাজার সঙ্গে সঙ্গে কিভাবে উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে স্টিলের কড়াই মাজতে যতটুকু কষ্ট হয় ঠিক সেইটুকুই মানে বেশি কষ্ট একদমই হয় না একদম জলদি হয়ে যায় কোনো অসুবিধা হয় না কারণ এটা স্টেনলেস স্টিলের এই জন্য আর যেটা আপনার কালারের থাকে কালার শুরু শুরুতে একটু অসুবিধা হয় কিন্তু কালার যখন উঠে যায় তখন কিন্তু খুব আরামসে আপনি ওটা কালারটা উঠে গেলে তো আর কিছু থাকেই না ভেতরে অ্যালুমিনিয়াম বা স্টিলের থাকে লোহার থাকে তো ওটা আপনি এরকম করেই পরিষ্কার করতে পারেন ভেতরে যেটুকু ঢুকে গেছিলো ওইটুকুও আমি এরকম করে পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন বডিতে আরও একটু দাগ দাগ রয়েছে যেগুলো খুব জিদি দাগ তো ওইগুলো আমি আবারও একবার ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু ভিডিও কাট করছি না আপনি বুঝতে পারবেন যে আমি কোনো চিটিং করছি না কাট করছি না আমি শুধু স্পিড বাড়িয়ে আপনাকে দেখাচ্ছি ওপরের নিচে সব দিকে আমি খুব ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দেখুন একেবারে আমার পাঁচ মিনিটও টাইম লাগেনি একেবারে ঝটপট এটা একেবারে নতুনের মতোই একদম ক্লিন হয়ে গেছে এই দেখুন একদম চাকাচাক ক্লিন হয়ে গেছে এবার আমি আর কয়েলটাকে কি করে টাইট করি সেটা দেখাবো এটা তো তার জন্য আমার এটাকে উল্টে নিতে হবে এই হিটারটার সেটিং একটু আলাদা তো হিটারটা উল্টো করলে এই সোজা যে নিজে যে নাটটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে হিটারের সঙ্গে মানে কয়েলের সাথে যুক্ত এটাকে টাইট করলে একেবারে কয়েল টাইট হয়ে যায় এর জন্য আমি একটা এই যে সাড়াশি বলে বা পাক্কার বলে হিন্দিতে যাই হোক বা রেঞ্জ থাকলে রেঞ্জ নিতে পারেন তো এটা দিয়ে এরকম করে টাইট করে নিতে হবে এইটুকুই সিম্পল এইটুকুই কাজ আর এইটুকু কাজ করলে আপনার কয়েল অনেক অনেক দিন বেশি টিকবে একটু যখন আপনার কয়েলটা ঢিলা ঢিলা মনে হবে হালকাও যদি মনে হয় সঙ্গে সঙ্গে এটাকে টাইট করে নেওয়া উচিত আর কোথায় আমি রাখি সেটা দেখুন এই যে আমার কাছে একটা ইন্ডাকশান ছিল যেটা প্রপার প্রেস্টিজের ইন্ডাকশান তো এটার এই যে কাচের পার্টটা যেটা ওপরে থাকে ওটা আমি খুলে নিয়েছি ইন্ডাকশান খারাপ হয়ে গেছে ওটাকে তো ফেলে দিয়েছি কিন্তু এই কাজটা কি হয় হিট হলে এই কাজটা কিন্তু ফাটে না বা এটা কিছু হয়ও না তো এই জন্য এটা আমি রেখে দিয়েছি এর নিচে কার্ডবোর্ড রাখা আছে তো এর ওপরে এইভাবে আমি রাখি যাতে কি হয় ফ্লোরে খুব একটা তাপ লাগে না নর্মালি ফ্লোরের উপরেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শুধু এইটুকুই হয় কি ফ্লোর ভীষণ গরম হয়ে যায় এইটুকুই হয় তো আমি এইভাবে রাখি সেটা আপনাকে দেখিয়ে দিলাম আর কি সবার কাছে এরকম ভাঙা ইন্ডাকশানের পার্ট হবে এর তো কোনো মানে নেই আর সাইডে সাইডে এরকম কার্ডবোর্ড লাগিয়ে রেখেছি কারণ আমি রোজ রোজ পরিষ্কার করতে আমার অত সময় হয় না সমস্ত কাজ একা করতে হয় বাচ্চা আছে তো এগুলো যখন নোংরা হয় তখন আমি এগুলো পাল্টে দিই আর এই কার্ডবোর্ডের ওপর থেকে আমি ঝেড়েও নিতে পারি নোংরাটা আর যখন বেশি নোংরা হয়ে যায় তখন পাল্টে দিই এই আর কি আর এবার দেখুন আমি অন্য একটা আমার যে হিটার আছে সেটা আমি দেখাচ্ছি এটার আমি কয়েলটা টাইট করে দেখাবো আর এটা কালো কালারের ছিল আর এক মাসের মধ্যেই এটা কিন্তু কালার ওঠা শুরু হয়ে যায় আর একটু যখন উঠেছে তখন আমি নিজেই সম্পূর্ণ কালারটা তুলে দিয়েছি যাতে আমি ভালো করে পরিষ্কার করতে পারি আর দেখুন এটা আমি পরিষ্কার করে নিয়েছি আর যে কালো কালো যেটুকু দেখা যাচ্ছে ওটা কিন্তু কালারই থেকে গেছে ওটা কালার আমি অতটা তুলতে পারিনি খুব ভালো করে তো এরকম করে ঘষে ঘষে আমি তুলে নিই পরিষ্কার করে নিই যাই হোক এবার আমি এটার যে নাট হয় সেটা আমি টাইট করে দেখাবো তো এটাকে আমি উল্টো করে নিচ্ছি আর এটা কিন্তু ডিরেক্ট কোনো নিচে পর্যন্ত নাট নেই এটার এই এইখানে এখানে স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে আমার নিচের কাভারটা খুলে নিতে হবে এটা খুলে নিলে দেখুন ভেতরে একটা কাওয়ার প্লেট আছে আর এটার সাথে একটা নাট আছে এটার সাথেই কিন্তু কয়েলটা যুক্ত তো এই নাটটাকে টাইট করলে আমাদের কয়েলটা টাইট হয়ে যায় তো এই ক্ষেত্রে ওই সেম প্রসেস এইভাবে আমি টাইট করে নিই দেখুন এর জন্য আর কাউকে বলতে হয় না আমি রেগুলার চার পাঁচ দিন পর পর এটা আমি আমি টাইট টাইট করে করে দুটো হিটারই এভাবে পরপর হয়ে গেছে এবার আমরা এটাকে ঢেকে দেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণটা দেখালাম যদি আপনি জি কয়েলের ইউজার হন তাহলে এই ভিডিও আশা করি আপনার কাজে আসবে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার হিটারটাকে অনেক দিন পর্যন্ত আপনি চালাতে পারবেন কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তো যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না থ্যাংক ইউ